নমস্কার বন্ধুরা, জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। নতুন করে মালদা জেলায় আক্রান্ত হয়েছেন অনেকেই। গতকাল 6 জুলাই রাত 11টা পর্যন্ত মালদার ভিআরডিএল থেকে যে করোনা টেস্টের রিপোর্ট পাওয়া গেছে তাতে মোট 59 জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে 48 জনই মালদা জেলার, বাকি 10 জন দক্ষিণ দিনাজপুর ও 1 জন আসামের বাসিন্দা বলে জানা গেছে। সূত্রে আরও খবর, এই আক্রান্তের মধ্যে জেলা প্রশাসনের এক বড় আধিকারিক আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। অন্যদিকে মালদায় চিকিৎসারত আরও 1 জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে গতকাল সোমবার গভীর রাতে। নারায়ণপুরের করোনা হাসপাতালে গতকাল রাতে কালিয়াচক থানার জালালপুরে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স ছিল 28 বছর। যদিও প্রশাসন সূত্রে এই মৃতের খবর এখনও পর্যন্ত স্বীকার করা হয়নি। এই নিয়ে মালদা জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 5।